শুভ সন্ধ্যা বন্ধুরা। আগামীকাল পশ্চিমবঙ্গের বৃহত্তম পরীক্ষা বলা যেতে পারে, টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। যে সমস্ত পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে ওই পরীক্ষাটা দেওয়ার জন্য, তাদের অনেক সময় যেটা দেখা যেতে পারে সেটা হচ্ছে যে শেষ মুহূর্তে পরীক্ষার হলের মধ্যে উত্তরপত্র অর্থাৎ OMR সিট যেটা, সেটা যদি ঠিকঠাক মতো ফিল আপ না করা যায় তাহলে একটা অসুবিধার সৃষ্টি হতে পারে এবং হয়তো যেটা দেখা গেল যে উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে। তাই আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে OMR শিট যেটা, সেটা কিন্তু পরীক্ষার হলে ফিল আপ করাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটাকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। তার কারণ খাতা কিন্তু কোনো মানুষ তো চেক করবে না, চেক হয় পুরো ব্যাপারটা যান্ত্রিকভাবে। সুতরাং তোমার OMR শিটের কোনো একটা জায়গায় যদি কিছু ভুল হয় বা যে সমস্ত জায়গাগুলোকে মানে যে সমস্ত বৃত্তগুলোকে সার্কেলগুলোকে গোল করতে বলা হচ্ছে পুরো কালো কালি দিয়ে ব্ল্যাক এন্ড করতে হচ্ছে, সেই জায়গায় যদি কিছু গন্ডগোল হয় তাহলে কিন্তু তোমার নম্বরটা ঠিকঠাক নাও আসতে পারে। তাই আমি তোমাকে বলবো সবার শুরুতে এই ভিডিওটাতে আমি তোমাদের কাছে ডিসকাস করে দেবো, যেহেতু WBCS-এও একই রকমভাবে OMR শিটেই পরীক্ষা দিতে হয়, যে কিভাবে এই জিনিসটা করা উচিত। কারণ দেখো অনেকেই আছো যারা প্রথম এই বছর পরীক্ষা দিচ্ছ এবং হয়তো জানোও না পুরো ব্যাপারটা যে কিভাবে OMR শিট ফিল আপ করতে হয়। সবার প্রথমে দেখো যেটা বলার সেটা হচ্ছে OMR শিটে কোনো জায়গায় কোনো দাগ দেবে না, কোনো রকম ভাবে ভাঁজ করবে না, ঠিক আছে, মোড়াবে না, কিচ্ছু করবে না। OMR শিট যেমন নিয়েছো একদম সেই অবিকৃত অবস্থায় জমা দেবে। তারপরে যেটা সেটা হচ্ছে তোমার নাম যেখানে লিখতে বলা হচ্ছে, যদি মানে জায়গা নিশ্চয়ই থাকবে, তোমার রোল নাম্বার যেখানে লিখতে বলা হচ্ছে, তোমার বুকলেটার নাম্বার যেটা সেটা যেখানে লিখতে বলা হচ্ছে, সেই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু আর কি মানে খুব স্পষ্টভাবে ফিল আপ করলে, এবং করার পর তুমি যেটা দেখবে যে তোমার নামের যে বানান সেখানে প্রত্যেকটা যে লেটার বা বর্ণ তার নিচে A থেকে Z পর্যন্ত লেখা আছে। ধরো তোমার নামের প্রথম অক্ষরটা শুরু হচ্ছে M দিয়ে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে না, ওই যে A থেকে Z পর্যন্ত লেখা আছে তার মধ্যে M যে জায়গাটা, সেই জায়গাটা একদম মানে খুব ডিপ করে, ঠিক আছে, সেই জায়গাটা মানে খুব ডিপ করে ফিল আপ করবে, ঠিক আছে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে তার পরবর্তী অংশ যেটা, সেটাকে আর কি মানে ফিল আপ করবে। এইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি আর কি মানে ঠিকভাবে ফিল আপ করবে এবং এই ফিল আপ করাটা খুব দরকার। দু নম্বর হচ্ছে তোমার রোল নাম্বারের জায়গাটা। রোল নাম্বার তুমি লিখলে, রোল নাম্বার লেখার পর অনেক সময় দেখবে যে 1 থেকে 0 পর্যন্ত কিন্তু নাও থাকতে পারে। অনেক সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে যে 0 থেকে 9 পর্যন্ত থাকে, কোনো জায়গায় দেখা যায় যে 1 থেকে 0 কোথাও 0 থেকে 9, অর্থাৎ তোমার ধরো রোল নাম্বারে কোথাও 0 আছে। তুমি যখন ফিল আপ করবে তুমি শুরুতে ভালো করে দেখে নেবে যে কোন জায়গাটাতে তোমাকে আর কি মানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপরে যেটা করবে সেটা হচ্ছে বুকলেটের যে কোডটা রয়েছে সেটা আর কি মানে ভীষণ ভালোভাবে ফিল আপ করবে এবং বুকলেটের যে নাম্বার থাকবে সেটা ফিল আপ করবে। বুকলেটের যে কোনো একটা কোড ধরা যাক B কোড থাকলো, তাহলে সেই B ফিল আপ করতে হয়। এছাড়া পুরো যে ফিল আপ করার প্রসেসটা সেটা আমার মনে হয় যে তোমার যে ব্ল্যাক বল পয়েন্ট পেন রয়েছে সেই ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়েই করা উচিত, অন্য কালি দিয়ে করা উচিত না। আর তোমার যে সিগনেচার বা সইটা সেটা কিন্তু একদম মানে সঠিক জায়গাতে করবে, কারণ সিগনেচার ঠিক না হলে সেটা কিন্তু আর কি মানে খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে। আর একটা যেটা সেটা হচ্ছে তুমি যখন আর কি মানে করবে কালো কালি কালো করবে ব্যাপারটা, তখন পুরো যে মানে বৃত্তটা রয়েছে সেই বৃত্তটা জুড়ে করবে। এরকম কখনো করে দিও না যে বৃত্তের বাইরে কিছুটা ভেতরে কিছুটা বা ভেতরটা যে ফিল আপ করলে সেটা আর কি মানে কয়েক কিছুটা জায়গা জুড়ে পুরোটা করলে না, এরকম না, একদম পুরো পরিধি বরাবর গোল করে আস্তে আস্তে পুরো বৃত্তটাকে ডিপ করবে, যাতে যখন মানে মেশিনে সেটা চেক হবে তারা যাতে ইমপ্রেশনটা খুব ভালোভাবে পায়। হালকা করে করার দরকার নেই, ডিপ করে করবে এবং পুরো জায়গাটা ঠিক মতো করবে। এইটা হচ্ছে সব সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আর একটা জিনিস, তোমার তো মোট প্রশ্ন নিশ্চয়ই 150টা থাকবে, 30-30 করে মোট 5টা ভাগে ভাগ করা থাকবে, তাহলে তুমি যে অংশটা থেকে শুরু করলে সেই অংশের 30টা অংশ উত্তর যখন করবে তখন সেগুলো যখন তুমি মানে কোশ্চেনের দাগ দেবে যেটা পারছি তার সাথে সাথে তুমি সেটা ফিল আপ করে দেবে, কখনোই কিন্তু পরবর্তীকালে করার জন্য ফেলে রাখবে না। আর এর আগের যে ভিডিও সেটা আমি বলেইছিলাম যে কিভাবে আর কি মানে ডিটেলসে মানে তোমার সময়টা ভাগ করে নেওয়া উচিত, এবং আমার যেটা মনে হয় যেটা তোমার স্ট্রং জায়গা যেটা তুমি ভালো করে পারো সেখান থেকে শুরু করা উচিত। কোনো অবস্থাতেই তুমি মানে কঠিন, যদি তোমার অঙ্ক কঠিন মনে হয় তাহলে সেটা থেকে করবে না, ঠিক আছে। যদি তোমার মনে হয় যে EVS তোমার সোজা লাগে তাহলে সেই জায়গাটা তুমি ভালোভাবে করবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার তোমার কাছে সাজেশন। কারণ হচ্ছে আর একটা জিনিস, অনেকের অনেক সময় পরীক্ষার হলে একটা কথা মনে হয় যে কোনো একটা জায়গাতে আমি আটকে গেলাম, ঠিক আছে, তাহলে আমি এটা করেই ছাড়বো,
মানে ব্যাপারটাকে অনেকটা পার্সোনালি নিয়ে নেওয়া, ঠিক আছে? এরকম যেন কখনো করো না, কারণ তোমাকে কিন্তু পরীক্ষাটায় নম্বর তুলতে হবে। তাই তুমি যেটা করবে সেটা হচ্ছে পুরো ব্যাপারটা যে যে অংশগুলো পারছো সেগুলো সবার প্রথমে পুরোটা করে নাও, তারপরে তোমার যেগুলো মনে হবে যে অপেক্ষাকৃত তুমি ভাবনা চিন্তা করে পারবে সেটা করো, শেষ 20-25 মিনিটে যেগুলো তোমার মনে হচ্ছে একেবারে কঠিন মানে পারবেই না সেগুলো তোমার ইচ্ছা মতো একটা টিক দিয়ে দিলে, ঠিক আছে? তার কারণ তোমার তো কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই সবকিছু করতে হবে। এই হচ্ছে আজকের ভিডিওর বক্তব্য। আর খুব ভালো করে পরীক্ষা দাও, নির্দিষ্ট সময় হাতে নিয়ে যাবে, আর এই মানসিকতা নিয়ে যাবে যে হ্যাঁ আমি পারবই, ঠিক আছে? কারোর দ্বারা কোন রকম প্রভাবিত হওয়ার দরকার নেই। তোমাদের সকলের জন্য আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল, এবং তোমাদের সাফল্যের অগ্রিম অনেক অভিনন্দন। ভালো থাকবে, খুব ভালো করে পরীক্ষা দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং অবশ্যই তোমাদের পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করো যাতে ভবিষ্যতে এই সংক্রান্ত ভিডিও আনতে পারি। আর আমরা নতুন সাইকোলজি অপশনাল ব্যাচ কবে আনবো সেটার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর 10 অগস্ট থেকে আমরা WBCS প্রিলিমস ম্যাথস এবং ডিসক্রিপটিভ রাইটিং এর যে ব্যাচটা অনলাইনে চালু করেছি, যদি কেউ যুক্ত হতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও লিঙ্ক খুব ভালো করে দেখে ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করো। ভালো থাকবে, দ্রুত সফল হও।